সারা বিশ্বের মতো রুশ ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডেও। কৃষ্ণ সাগর হয়ে আসা গম সরবরাহ বন্ধ হয়, বড় ধরনের সংকটে অবরুদ্ধ উপত্যকার বাসিন্দারা। বন্ধ হয়ে গেছে সেখানকার বেশিরভাগ গম ভাঙানোর কারখানা, বেড়ে গেছে গমজাত খাদ্যপণ্যের দাম, বেশিরভাগ পরিবারে জুটছে না দুই বেলার রুটি। অবরুদ্ধ গাজায় এখন গম উৎপাদনের মৌসুম, তবে বছর জুড়ে যা ফসল উৎপাদন হয় তা দিয়ে উপত্যকার 23 লাখ মানুষের হয় সর্বোচ্চ এক সপ্তাহের রুটের যোগান। তাই ইউক্রেনে ছিল এই অঞ্চলের অন্যতম ভরসাস্থল। দেশটি থেকে কম দামে গম এনে ভাঙানো হতো এই কারখানায়, তবে রুশ হামলার পর থেকেই বন্ধ গম আমদানি। বিকল্প হিসেবে মিশর ও পশ্চিম তীর থেকে বেশি দামে গম কিনতে হচ্ছে তাদের, আর এই কারণেই বাজারে আটা ময়দা বা রুটির দাম বেড়েছে 20% পর্যন্ত। গাজার 2/3 নাগরিক জাতিসংঘ ও অন্যান্য সংস্থার ত্রাণের উপর সরাসরি নির্ভরশীল। যুদ্ধের কারণে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় বাড়তি অনুদানের দিকে তাকিয়ে দাতা সংস্থাগুলো।